Hey guys, welcome to another video. Asker video tir alochona topic holo Infinix Note 7 smartphone ti niye. Ja itimoddhe officially bhabe Bangladesh e launch kora hoyeche. Ar Infinix ei protom barer moto MediaTek Helo G70 gaming processor diye launch koreche Infinix Note 7 smartphone ti. এছাড়া এই ফোনটিতে আরও দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সহ দারুণ সকল ফিচার্স। তাছাড়া এই ফোনটিতে আরও কী কী থাকছে, ফোনটির দাম কত টাকা হতে পারে এবং ফোনটির ভালো খারাপ উভয় দিক নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আলোচনা করব ফোনটির ডিজাইন নিয়ে। ব্যাক সাইডে রয়েছে ইউনিক গেম কার্ড টেক্সটাইলের সাথে পলিকার্বনেটের প্লাস্টিক বডি এবং রয়েছে গোল শেপের কোয়াড রিয়েল ক্যামেরা সেট আপ, এলইডি প্লাস লাইট সহ। ক্যামেরা সেট আপটা অনেকটা ওয়ান প্লাস 70 মতন, যা অনেকটা প্রিমিয়ামই মনে হয়। এবং ডাইন সাইডে রয়েছে ভলিউম বাটন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা, বাম সাইডে রয়েছে সিম থ্রেশহোল্ড এবং নিচের দিকে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার। সামনের দিকে রয়েছে 6.95 inch HD+5QL ডিসপ্লে, যা IPS LCD ডিসপ্লে প্যানেল। ফোনটি ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে মোটামুটি বেশ ভালোই রয়েছে এবং ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালো G70 গেমিং প্রসেসর, যা রিয়েলমি C3 ফোনটিতেও ইউজ করা হয়েছিল। এই প্রসেসর দ্বারা আপনি খুব সহজেই পাবজি সহ বিভিন্ন হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলিভাবে খেলতে পারবেন। ফোনটি বাংলাদেশে একক কনফিগারেশন লঞ্চ করা হয়েছে। 4GB র্যাম এবং 128GB রম হিসেবে আপনি পেয়ে যাবেন। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10, যা রান করবে ইনফিনিক্স X05-এর সঙ্গে। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের লো লাইট ক্যামেরা। ফোনটির ক্যামেরা সেট আপটা অনেকটাই জোস লাগে, আমার কাছে খুবই গর্জিয়াস মনে হয়েছে। এবং ফোনটির সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা এবং ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ রয়েছে 5000 mAh বিশাল ব্যাটারি, সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার, যা খুব দ্রুতই ফোনটিকে ফুল 100% চার্জ করে দিতে সক্ষম। এবং ফোনটি বাংলাদেশে অফিসিয়ালিভাবে প্রাইস হচ্ছে 15,990 টাকা। বাজেট ফোন হিসেবে ইনফিনিক্স নোট 7 ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এইরকম টেক রিলেটেড ভিডিও আপনাদেরকে আরও বেশি বেশি করে উপহার দেওয়ার জন্য। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।